নমস্কার বন্ধুরা, আমাদের পাঁচমিশালি সংসার আপনাদের সকলকে স্বাগত জানাই। 9ই সেপ্টেম্বর আজকে আমরা প্রান্তিকে এসেছি। এখান থেকে কাছাকাছি যে দ্রষ্টব্য স্থানগুলো সেগুলো ঘুরবো, বেড়াবো এবং লাঞ্চ করে তারপর আমরা বেরোবো। আমরা প্রান্তিকে এই গার্ডেন বাংলো রিসর্টটাতে আছি। অ্যাকচুয়ালি আমরা এই গার্ডেন বাংলো রিসর্টটা যেখানে আছি এখানে কাছাকাছি সেরকম কিছু নেই, খুব প্রত্যন্ত গ্রামের মধ্যে রিসর্টটা, সেই জন্য আমরা এই রিসর্টেই খাওয়া দাওয়া সব কিছু করবো, লাঞ্চ ডিনার এভরিথিং। দেশি মুরগির আমাদের দেয়া হচ্ছিল, কিন্তু দেশি মুরগির অ্যাকচুয়ালি ওরা অনেকটা অর্ডার পেলে তখন দেশি মুরগির ব্যাপারটা একটু প্রবলেম আছে, তো মানে ওরা অনেক রকম অর্ডার থাকলে তবে বা দেশি মুরগিটা অনেক জনের থাকলে তবেই দেয়। ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা জিনিসের সাথে আলাপ করানো হবে। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ঝোল পোস্ত। আচ্ছা আপনাদের কি এখানকার বীরভূমের স্পেশালিটি এই ঝোল পোস্তটা? এটা হচ্ছে এখানকার স্পেশালিটি হচ্ছে মানে কারি পোস্ত আর কি, ঝোল না কারি পোস্ত আর কি। আমরা যেমন শুকনো শুকনো খাই কিন্তু এখানে হচ্ছে কারি কারি। বাকি যা নেওয়ার তুমি, বাকি আমরা নিজেরা নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ শুধু ওখানটা ওনাকে দিয়ে দিই। চাউল দিয়ে খেয়ে নেবো। সেট করলে হবে না, অতটা জায়গা নেই, জায়গা নেই। আচ্ছা ঠিক আছে খাও। কেমন খেতে? খুবই ভালো খেতে হয়েছে। আপনি তরকারি নেবেন না দাদা? কিন্তু তরকারি নেই, এই পোস্ত তরকারি দিয়ে দিন। সত্যি দারুণ করেছে পোস্তটা। পেঁয়াজটা নেবে, পেঁয়াজটা দিয়ে আরো ভালো লাগবে।
এটা তুলে নিই। হ্যাঁ পোস্তটা খুব ভালো হয়েছে। চিকেনটা খুবই ভালো লাগছে, একদম হালকা ঝোলটা হচ্ছে, মানে এটা মনেই হচ্ছে না যে আমরা কোনো মানে বাইরে রিসর্টে এসে খাচ্ছি, বলছে ঘরের ঝোলই খাচ্ছি, এত সুন্দর হালকা করেছে। বাকি নুন মশলা নুনটা ঠিক আছে, দেখো আমার কাছে মেন ব্যাপার হচ্ছে রিচ না হওয়া, আর সেটাই হয়নি, রিচ একদমই হয়নি। থাকলো ফাইনালি ডাল পোস্ত চিকেন দিয়ে মানে ফাটাফাটি খাওয়ার, তোমার পেট তাহলে শান্ত, পেট শান্ত, এবার এটা আমাদের পাঁচ মেশালিতেও ছাড়বো, আমাদের আরেকটা চ্যানেল তিস্তার সাতকান ওখানেও ছাড়বো।